আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঠাকুরগাঁও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান আবু, সাংস্কৃতিক ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর আলী আবরার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। বক্তারা বলেন, একজন অসহায় মানুষও যাতে শীতে কষ্ট না পান সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হতদরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ।